हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आज हमरा सॉल्व करबो क्लास 5 मॉडल एक्टिविटी टास्क के पार्ट 3 टा। पार्ट 3 जे तुम्हारे पैसेज टा आछे, से पैसेज टा नया हुए छे तुम्हारे लेसन 5 माय स्कूल डेज थे के। प्रथमे आमी तुम्हारे पैसेज टा पढ़िए देबो आर तारपर एक्टिविटीज गुलो सॉल्व करबो। আমি পুরোটাই বেঙ্গলি মিনিং শুধু বুঝিয়ে দেবো, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে শেষে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবো, কারণ তোমাদের ক্লাস 5-এর বেশ অনেকটা সিলেবাসই আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করি। তাই সঙ্গে থেকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, নতুন হয়ে থাকলে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। আরও বলে রাখি যে আমি তোমাদের পার্ট 1 আর পার্ট 2 পুরো অ্যাক্টিভিটির সলিউশন আমি তোমাদের আগেই দিয়ে দিয়েছি, তাই সেই ভিডিওসগুলোর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ইচ্ছে করলে দেখে নিও, কিংবা তোমরা চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর তাছাড়াও পার্ট থ্রি থেকে অলরেডি অন্যান্য সাবজেক্টের সলিউশন আমি শুরু করে দিয়েছি, তাই সেই ভিডিওর লিঙ্কও আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও উইংসের সলিউশন যদি চাও, উইংসের পুরোটা সলিউশন আছে তোমাদের প্লেলিস্টে। এবং আমাদের পরিবেশ থেকে চ্যাপ্টার ওয়াইজ ছোট বড় সমস্ত রকমের কোয়েশ্চেন আনসারগুলো আমি তোমাদের দিয়ে যাচ্ছি, যেখান থেকে তোমরা 100% কমেন্ট পাবে। আমি বারবার বলেছি সেগুলো পেয়ে যাবে প্লেলিস্টে, আর প্রশ্ন বিচিত্রার পুরো সলিউশন পেয়ে যাবে প্লেলিস্টে। তাই সঙ্গে থেকো আর চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খুলে নিজের ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও তোমরা দেখে নিও। এবার শুরু করছি আমি আজকের ভিডিও। দেখো, প্রথমেই বলে দেওয়া হয়েছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। প্যাসেজটা পড়তে বলা হয়েছে, তারপর নিজের প্রশ্নগুলির উত্তর দিতে বলা হয়েছে। তো আমি পড়ে দিয়েছি, খুব মন দিয়ে তোমরা শোনো। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট আ স্পোর্টস। স্পোর্টস মানে খেলাধুলা। আমি খেলাধুলায় ভালো ছিলাম না, বাট আই কুড ড্র ভেরি ওয়েল। কিন্তু আমি খুব ভালো আঁকতে পারতাম। অ্যাজ আ রেজাল্ট, ফলস্বরূপ আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু। আমি আমাদের ড্রয়িং টিচার মানে আঁকার শিক্ষক আশুবাবুর কাছে প্রিয় হয়ে গিয়েছিলাম। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। তাকে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য হলটা, মানে আমাদের স্কুলে যে হলটা ছিল সেটা সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। ডেকোরেট অর্থাৎ সাজানো, দায়িত্ব সাজানো। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং। তিনি তার সঙ্গে একটা ইভেন্ট রেখেছিলেন, একটা খেলা বলতে পারো রেখেছিলেন, যার নাম ছিল মিউজিক ড্রয়িং। তো মিউজিক ড্রয়িং কথাটা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কী কী হতে চলেছে। মিউজিক মানে গান, আর ড্রয়িং মানে আঁকা। গান আর আঁকা নিয়ে কোনো একটা ইভেন্ট এটা হবে। তো দেখো, ফর দিস ইভেন্ট, এই খেলার জন্য দেয়ার উড বি অ ব্ল্যাকবোর্ড অ্যান্ড কালার্ড চকস অন আ টেবিল। এই খেলার জন্য সেখানে একটা ব্ল্যাকবোর্ড থাকবে আর একটা টেবিল থাকবে, যেখানে কালার চক রাখা হবে, রঙিন চক রাখা থাকবে। এ স্টুডেন্ট উড সিং আ সং অ্যান্ড অ্যানাদার উড ড্র আ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড, ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার দ্য এসেন্স অফ সং। তো এই ইভেন্টটা ছিল যে একটা স্টুডেন্ট গান গাইবে, আর সেই গানটা শুনে অন্য একজন স্টুডেন্ট ব্ল্যাকবোর্ডে তার গানের কথাগুলো নিয়ে ছবি আঁকবে। কী জন্য ছবিটা আঁকবে? যে তার গানের কথাগুলোকে ধরে রাখার জন্য। আর যে তার সার সংক্ষেপটা হবে সেটাকে সে কালার করে তার আঁকার মাধ্যমে ফুটিয়ে তুলবে। ইন দিস ওয়ে, এইভাবে থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস আই স্পেন্ড 6 ইয়ার্স অফ মাই স্কুল লাইফ। এইরকম বিভিন্ন রকমের সুখের, খুশির আর স্মরণীয় পর্ব নিয়ে আমি আমার 6টা বছর এই স্কুলে কাটিয়েছি। তো এটাই ছিল প্যাসেজ। এরপর আমরা চলে যাবো অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটি নাম্বার 1, অ্যাক্টিভিটি নাম্বার 1-এ বলা হয়েছে
টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। এখানে যে অল্টারনেটিভগুলো রয়েছে, তিনটে অপশানস আছে, তিনটে অপশানের মধ্যে যেটা ঠিক সেটাকে টিক করতে বলা হয়েছে। দেখো এ নাম্বার আছে, আশুবাবু ওয়াজ দ্য, আশুবাবু ছিলেন মিউজিক টিচার, গানের টিচার, ইংলিশ টিচার আর ড্রয়িং টিচার আর আঁকা আঁকার টিচার। তো আশুবাবু ছিলেন আঁকার টিচার আমরা দেখলাম। তো উত্তরটা লিখবে তোমরা, যেহেতু টিক করতে বলেছে তাই অপশানসগুলো লিখে কিন্তু তোমরা টিকই করবে। সবসময় মনে রাখবে যেরকম ইনস্ট্রাকশন থাকবে তোমার আনসারও কিন্তু সেরকমই হবে। তাই আশুবাবু ওয়াজ দ্য ড্রয়িং টিচারে আমি টিক দিয়েছি। বি নাম্বার, দ্য রাইটার কুড, রাইটার মানে হচ্ছে লেখক, লেখক পারতেন ড্র ওয়েল, ভালো আঁকতে, প্লে ওয়েল ভালো খেলতে, সিং ওয়েল ভালো গান করতে, তিনি ভালো আঁকতে পারতেন, তাই ওয়ান নাম্বারে ঠিক করেছি। সি নাম্বার আছে, দ্য মিউজিক ড্রয়িং ইভেন্ট নিডেড, মিউজিক ড্রয়িং যে ইভেন্টটা রাখা হয়েছিল সেখানে প্রয়োজন, ওয়ান স্টুডেন্ট একজন ছাত্র, টু স্টুডেন্টস দুজন ছাত্র, থ্রি স্টুডেন্টস তিনজন ছাত্র। তো আমরা দেখলাম মিউজিক ড্রয়িং যে ইভেন্টটা আছে তার জন্য দুটো স্টুডেন্ট দরকার, একজন গান গাইবে আর একজন আঁকবে, তাই টু স্টুডেন্টও ঠিক হয়েছে। এবার আমরা চলে যাবো অ্যাক্টিভিটি নাম্বার টুতে। ইনস্ট্রাকশন আছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন দ্য কমপ্লিট সেন্টেন্স, পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলা হয়েছে, ইন অ্যাবাউট 10 to 15 words, 10 থেকে 15টা শব্দের মধ্যে। ফার্স্ট কোয়েশ্চেনটা আছে, এ নাম্বার, হোয়াই ডিড দ্য রাইটার বিকাম ফেভারিট অফ আশুবাবু, রাইটার অর্থাৎ লেখক কেন আশুবাবুর প্রিয় হয়ে গিয়েছিলেন। তো এখানে সবসময় একটা জিনিস দেখো, ডিড আছে, তাই ডিড থাকলে এই যে বিকামটা বিকেম হয়ে যাবে, আমি বারবার বলেছি, তাই আনসারটা তোমরা লিখবে, অ্যাজ আ রাইটার কুড ড্র ভেরি ওয়েল হি বিকেম ফেভারিট অফ আশুবাবু, যেহেতু লেখক খুব ভালো আঁকতে পারতেন তাই তিনি আশুবাবুর প্রিয় হয়ে গিয়েছিলেন। নাম্বার বি, হাউ লং ডিড দ্য রাইটার স্পেন্ড হিজ লাইফ ইন দ্য স্কুল, রাইটার লেখক তার জীবনের কতগুলি বছর স্কুলে কাটিয়েছিলেন, দ্য রাইটার স্পেন্ড 6 years অফ হিজ লাইফ ইন দ্য স্কুল, লেখক তার জীবনের 6টা বছর স্কুলে কাটিয়েছিলেন। নাম্বার সি, হুইচ চার্জ ওয়াজ গিভেন টু আশুবাবু, আশুবাবুকে কী দায়িত্ব দেওয়া হয়েছিল, আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য স্কুল হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য আশুবাবুকে হলটি ডেকোরেট করার দায়িত্ব দেওয়া হয়েছিল। অ্যাক্টিভিটি নাম্বার থ্রি, ইনস্ট্রাকশন আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য লিস্ট বিলো, ওয়ান ওয়ার্ড ইজ গিভেন এক্সট্রা, নিচে যে দেখছো লিস্টে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে আমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, একটা ওয়ার্ড এখানে এক্সট্রা দেওয়া আছে। তো দেখো এখানে 3টে কোয়েশ্চেন্স আছে, তার জন্য এখানে কিন্তু 4টে ওয়ার্ডস আছে, তো একটা ওয়ার্ড এক্সট্রা। তো ফার্স্ট আমাদের জানতে হবে লিস্টের ওয়ার্ডগুলো, লিস্টের ওয়ার্ড হচ্ছে ক্যাপচার, ক্যাপচার মানে ধরা বলতে পারো, ইভেন্ট, ইভেন্ট মানে একটা খেলা বললাম, ফেভারিট মানে প্রিয়, মেমোরেবল মানে স্মরণীয়। এ নাম্বার আছে, দেখো, আওয়ার দার্জিলিং ট্যুর ওয়াজ ট্রুলি আ ড্যাশ এক্সপিরিয়েন্স, তো এখানে লিখবে তোমরা, আওয়ার দার্জিলিং ট্যুর ওয়াজ ট্রুলি আ মেমোরেবল এক্সপিরিয়েন্স, আমাদের দার্জিলিংয়ের ট্যুরটি ছিল সত্যিকারের একটি স্মরণীয় অভিজ্ঞতা। বি নাম্বারটা লিখবে, দ্য বয় ইজ ট্রাইং টু ক্যাপচার দ্য বার্ড উইথ আ নেট, ছেলেটি পাখিটিকে একটা নেটের সাহায্যে ধরে রাখার চেষ্টা করছে, ক্যাপচার মানে ধরে রাখা বা বন্দি করে রাখা, তাই ধরে রাখা বা বন্দি করে রাখার চেষ্টা করছে। সি নাম্বার, হুই ইজ ইউর ফেভারিট ফুটবলার, তোমার প্রিয় ফুটবলার কে। এবার অ্যাক্টিভিটি নাম্বার ফোর, এটাই এই পার্টের লাস্ট অ্যাক্টিভিটি। দেখো বলা হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো রয়েছে তাদের প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস যেটাই হয় সেটা বসিয়ে তোমরা শূন্যস্থানগুলো পূরণ করো। তো দেখো ফার্স্ট এটা রয়েছে, এ নাম্বার, দ্য লিটল চিলড্রেন ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে আছে প্লে ইন দ্য গ্রাউন্ড, তো সেজন্য লিখবে তোমরা এখানে, দ্য লিটল চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য গ্রাউন্ড। তো এখানে দেখো ছেলেরা কিন্তু মাঠে খেলছে, তাই আর প্লেয়িং হয়েছে, এখানে চিলড্রেন প্লুরাল আছে সে কারণে আর হয়েছে, আর যেহেতু কন্টিনিউয়াসে পরিণত করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা, কারণ এই কাজটা বর্তমান, তাই এটা প্লের সঙ্গে আইএনজি যোগ হয়ে প্লেয়িং হয়েছে। নেক্সট আছে, আমি লিখেছি ইট ওয়াজ রেনিং অল নাইট ইয়েস্টারডে, এখানে দেখো
বলা হয়েছে ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে গতকাল, যেটা পেরিয়ে গেছে অর্থাৎ পাস্ট, সে কারণে হবে ওয়াজ। আর রেন আছে ব্র্যাকেটে, তার সঙ্গে আইএনজি যোগ করে রেনিং। নেক্সট আছে দ্য ডিভোটিস আর চান্টিং আ প্রেয়ার ইন দ্য টেম্পল। ডিভোটিস মানে উপাসক মণ্ডলী বা ভক্তরা, আর চান্টিং মানে স্তব করছে। তো এটা প্রেজেন্টে আছে, যেটা এখন চলছে কাজটা বর্তমান, তাই এখানে আমি আর লিখেছি, যেহেতু ডিভোটিজ আছে এস মানে প্লুরালে আছে, তাই এখানে আর হয়েছে, চান্ট আছে তাই চান্টিং হয়েছে। তাহলে হচ্ছে মানেটা যে ভক্তরা মন্দিরে প্রার্থনা করছে বা প্রার্থনা গান গাইছে। চান্টিং মানে হচ্ছে, চান্ট মানে হচ্ছে স্তব করা বা গাওয়া। তো এটা ছিল পার্ট থ্রির সলিউশন। ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।